আজকে আমরা এসেছি তানিয়া রিসেপশনে, আর সাথে মনীষা, বর্ণালি, কেমন মনি? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম সবাইকে। আজকে আমরা এসেছি তানিয়া রিসেপশনে, আর সাথে মনীষা, বর্ণালি। এমনি আমি লাইক কেটে দেব, ঘুরে বেড়াচ্ছি, এসে ঘুরে বেড়াচ্ছি, এখন প্রচুর ছবি তোলা হলো, এখন যাব একটু খাওয়া দাওয়া করবো। হ্যাঁ, কটা নাগাদ আমরা ট্রেন ধরবো সেটা বল। 1:30, এটা টার্গেট নিয়েছি ভাই, কিন্তু হবে না, আগে 7টায় বলেছিলি, আমি ভাবছি 7টায় হয়তো স্টলই বসবে না আমরা, 1:30 ভাই হবে না, 1:30 এখানেই বেজে গেছে, তাহলে এখনো রেডি হয়নি, জানি না আমি। যা এবার একটু ঘুরে যা, ঘুরে রাউন্ড দিয়ে দেখিয়ে দে কেমন লাগছে, সাথে এরাও আছে, ওদেরকেও দেখা যাচ্ছে। এবার যারা, এবার আমাকে দেখা, আমরা গিয়ে দেখলাম যে তানিয়া তখন রেডি হচ্ছে, কি সুন্দর লাগছে ওকে দেখো। আসলে আমরা তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম যেহেতু আমাদের তাড়াতাড়ি বাড়ি ফিরতে হতো। তোমার দেখো ডেমো দেব, কেমন মনি? কেসা তাড়াতাড়ি চলে যাবো। ফুচকা খাওয়ার পর এখন দই ফুচকা চলছে আমাদের। এই যে এখানে চিকেন পকোড়া আছে, বিয়ে বাড়ি মানেই তো কফি, চিকেন পকোড়া থাকবেই। একটু লোকজন ফাঁকা হয়েছিল তো আমরা গল্প করছিলাম, সাথে সেলফিও তুলে নিয়েছি অনেক কটা। ধর আমি ভিডিওই অন করি, ঠিক আছে? সুনামে ভরিয়ে দিয়েছে, মানে প্রথমে প্রথমে ভয় পাচ্ছিল, এখন নতুন বাড়ি তো, এখন আমরা জিজ্ঞেস করলাম, বললো না রে খুব ভালো, ভালো লাগছে, এখন দাদা তো এমনিই ভালো। ব্যাক করে কত দিন? আরে বাবা ঠিক আছে, মানে কালকে শুনবো কবার
এখন বাজে 10:30 আর বাড়িতে চলে এসেছি। এখন সবাইকে ছবি সেন্ড করব, এটা সবথেকে বড় ডিউটি। এখন আমি একজনের ছবি আরেকজনকে পাঠিয়ে দিচ্ছি, আরেকজনের ছবি আরেকজনকে পাঠিয়ে দিচ্ছি, এরকম হচ্ছে আমার সাথে। তো এখন ছবি সেন্ড করব আর ভীষণ মজা হয়েছে। আরেকটু থাকলে আরেকটু মজা হতো, কিন্তু বাড়িতেও আসতে হতো, তাই বেশিক্ষণ থাকিনি। আর যদি কিছু ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করে জানিও কী ভালো লাগলো। তাহলে এই ব্লগটা এই পর্যন্তই রাখছি, সাবস্ক্রাইব।